ভাগীরথী নদী হাজারদুয়ারি প্যালেসের ঠিক পাশ দিয়ে বয়ে চলেছে। এখানে দাঁড়িয়ে আমি সেই প্রকৃতির সঙ্গে নিজের আনন্দের মুহূর্ত ক্যামেরা বন্দি করলাম। এটি হলো সেই হাজারদুয়ারি প্যালেস। হাজারদুয়ারি প্যালেসের ঠিক অপোজিট সাইডে পেছনে রয়েছে ইমামবাড়া। এখানে ঢোকার জন্য কোনো টিকিট বা পারমিশনের প্রয়োজন হয় না, কিন্তু হাজারদুয়ারি প্যালেসের মধ্যেকার জিনিস দেখতে গেলে, ঐতিহাসিক কিছু জিনিস দেখতে গেলে টিকিট এর প্রয়োজন হয়। আপনারা সেই টিকিট অনলাইন অথবা অফলাইন দুটি মাধ্যমেই করতে পারেন। এটি হলো মতিঝিল, এবং এই পুরো ঝিলের মাঝখানের ভূমিকে পার্কে পরিণত করে দেওয়া হয়েছে, যেটার নাম মতিঝিল পার্ক। কোনো এক সময়ে এটি গঙ্গার প্রবাহের দ্বীপ ছিল, কিন্তু বর্তমানে দ্বীপ বদলে এটি আলাদা হয়ে যায়। এই অংশটি ঝিলে পরিণত হয়।
পলাশী যুদ্ধের যে কারণে শুরু হয়েছিল পলাশী যুদ্ধ, সেই কারণে কারণটা এখান থেকেই জন্ম নেয়, ষড়যন্ত্র এখান থেকেই শুরু হয়, এই ভূমি থেকে মতিঝিল পার্কের, যেটা এখন পার্কে পরিণত করে দেওয়া হয়েছে। Thank you.